আজকে মেকআপ রুম বানিয়ে নিয়েছি গাড়ির আগে, তাই তো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো ছিলাম না, বাট এখন ভালো আছি। এটা হচ্ছে দু তিন দিন আগে, মানে 10 তারিখে শ্যুট, 10ই জানুয়ারি। তো কি হয়েছে, আমাদের আউটডোর শ্যুট ছিল, জায়গা ছিল না। আউটডোর শ্যুটটা ছিল হাওড়ায় ফ্লাওয়ার মার্কেটের কাছে, আর এখানে বসার ঠিক মতন জায়গা পাচ্ছিলাম না। চলো, আমাদের পার্সোনাল কার ছিল সেখানে, আমরা বললাম চলো আজকে গাড়িতে বসেই আমরা মেকআপটা সেরে নিই। দুজন মেকআপ আর্টিস্ট ছিল, তিনজন মডেল ছিল। দেখতে পাচ্ছ মডেলের গায়ের উপরে মেকআপের ব্যাগটা তুলে দেওয়া হয়েছে, পেছনের দিকে সব আমাদের জামা কাপড়। এখন শীতকাল, যেহেতু শীতের জামা কাপড় প্রচণ্ডভাবে থাকে, সবাই পরে গেছে, সেগুলো সব রাখা আছে, জিনিসপত্র ঠাসা হয়ে আছে। এগুলো কত করে বান্ডেল না, বান্ডেল কত করে দিয়েছো? হ্যাঁ, বেশি বলছো তো, বান্ডেল বেশি। হচ্ছে সেই ফ্লাওয়ার মার্কেট যেটা আমাদের কলকাতায় সব থেকে বড় ট্রান্সপোর্ট এরিয়া হচ্ছে, মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ গিয়ে সকালবেলা এখান থেকে ফুল নিয়ে আসে। এটা হচ্ছে স্পট। এই হচ্ছে আমাদের গঙ্গার ঘাট, এটা হচ্ছে হাওড়া ব্রিজ। এখান থেকে ওয়াও, মানে জাস্ট ওয়াও লাগে, ঠিক আছে। আর আমাদের তিনটে মডেল নিয়ে আজকে শ্যুট হচ্ছে, আমাদের ফটোগ্রাফার আর আমাদের তিনজন মডেলদেরকে রেডি করে নিয়ে জাস্ট এসেছি এই যে পোজ দিয়ে। এখানে আরেকজন মেকআপ আর্টিস্ট আছে, যেটা অর্পিতা দি। আমরা দুজন মেকআপ আর্টিস্ট মিলে তিনজনকে রেডি করেছি। এখানে প্রচুর মানুষ আছে, ওই যারা প্রি ওয়েডিং শ্যুট করতে আসে, যারা এমনি নর্মাল শ্যুট করতে আসে। তো আমাদের পাশেই দেখতে পাচ্ছ প্রি ওয়েডিং শ্যুটের জন্য আমাদের একটু বার বলছে কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে। আর একটু সময় তো দিতে হবে না, আমাদের তিনজন মডেল আছে, বিভিন্ন পয়সায় আমাদের এখান থেকে ফটো তোলা আসছে। মাঝে মাঝে লোকজন আসছে, বলে আমাদেরও ফটো তোলো, মানে সত্যি খুব মজা করেছি আমরা আজকে, ভীষণ মজা করে কাটিয়েছি। চলো টাটা, সবাই সঙ্গে থাকো।